হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নদিয়া স্বাস্থ্য পরিবার কল্যাণে 19 জন নিয়োগ করা হবে, তো চলুন দেখে নিই। নদিয়া জেলায় স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের জন্য একাধিক পদে চুক্তি ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে CMOH-NAD/1037/98 7ই ডিসেম্বর 2018। কালাজর টেকনিক্যাল সুপারভাইজার 4টি, অসংরক্ষিত 1টি, SC হচ্ছে 1টি, ST হচ্ছে 1টি, OBC হচ্ছে 1টি, মেডিকেল অফিসার ফুল টাইম 5টি অসংরক্ষিত, এবং স্টাফ নার্স অসংরক্ষিত 3টি, OBC বি 1টি, SC হচ্ছে 3টি, ল্যাব টেকনিশিয়ান 3টি, SC হচ্ছে 1টি, OBC হচ্ছে 1টি, ST হচ্ছে 1টি, এবং শিক্ষকতা যোগ্যতা কালেজের টেকনিক্যাল সুপারভাইজার, বায়োলজি পেপার সহ সহ সায়েন্সে গ্যাজুয়েট, ফিল্ড ওয়ার্কে কাজ করার ক্ষমতা, ভালো স্বাস্থ্য থাকতে হবে, বৈধ টু হুইলার লাইসেন্স থাকতে হবে, বয়সসীমা 50 থেকে 62 বছর, এবং মাসিক বেতন হবে ফ্রেশ প্রার্থীদের জন্য 17,220 টাকা থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের 40,000 টাকা। মেডিকেল অফিসার CMMCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে MBBS এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অনুমোদিত 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকতে হবে। বয়সের উর্ধ্বসীমা 66 বছর, মাসিক বেতন হবে 40,000 টাকা। ল্যাব টেকনিশিয়ান শিক্ষিত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স শিক্ষিত মেডিকেল অফিসার, মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা, কম্পিউটার নলেজ বা MS অফিস বা ইন্টারনেট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। বয়সের উর্ধ্বসীমা 40 বছর, মাসিক বেতন 17,220 টাকা। স্টাফ নার্স ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল শিক্ষিত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স উত্তীর্ণ হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়সের উর্ধ্বসীমা 64 বছর, মাসিক বেতন হবে 17,220 টাকা। আবেদন পদ্ধতি আগামী 27 ডিসেম্বর 2018 সালের মধ্যে নির্ধারিত বয়নে পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্টার বা পোস্টের মাধ্যমে। উপরোক্ত পদগুলি ছাড়া আর কয়েকটি পদের কথা নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, জানা যাবে ওয়েবসাইটে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদিয়া অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি, 5 DL রয় রোড, পোস্ট অফিস কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন হচ্ছে 741101। আবেদনপত্র পাঠানোর এই ডাউনলোড লিঙ্কটি আছে, আবেদনপত্র এবং এই ডাউনলোড লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটি হচ্ছে সেই PDFটি, এটি 6 পাতার PDF আছে এবং এই PDFটার নিচের দিকে এটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই ফর্মটা আপনাদের ফিল আপ করে পাঠাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।